Hi students, this is your very own, very favorite teacher, Ronnie Sarkar, Assistant Professor, Department of Political Science, Bethwadhari College. বদ্ধ ক্লাসরুমের বাইরেও আমরা আজকে প্রযুক্তিগত উন্নয়নের যুগে ক্লাস থেকে বাইরে বেরিয়েও বাড়িতে বসেই বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নিতে পারি। আর তোমাদের সেই বিষয়ে হেল্প করার জন্যই, সেই বিষয়ে সাহায্য করার জন্যই আমাদের বেথোডহরি কলেজের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে একটি ইউটিউব চ্যানেল খোলার। এই চ্যানেলটিতে তোমরা মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে, তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড বা সিলেবাসের বাইরে বিভিন্ন বিষয়ে তোমরা বেশ কিছু ভিডিওস আমাদের টিচারদের পক্ষ থেকে পাবে, যেগুলো আশা করব তোমাদের খুবই কাজে লাগবে। এবং আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের পরীক্ষা প্রিপারেশনের ক্ষেত্রে কাজে লাগে, তাহলে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমরা প্রতিদিনের জীবনে যে বিভিন্ন পর্যায়গুলোকে অতিক্রম করে আসি, তার মধ্যে একটি কথাই রয়েছে, জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে। তার মধ্যে বিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমরা ভাবছো স্যার হঠাৎ করে জন্ম, মৃত্যু, বিয়ে নিয়ে কেন পড়লেন? কারণ জীবনের প্রত্যেকটা পর্যায় কিন্তু আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যেমন এই বিয়ে নামক সামাজিক যে প্রতিষ্ঠান, সেটিকে যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই, সেখানে দেখব প্রথমে কতগুলো পর্যায়ের মধ্যে দিয়ে আমাদের কাজটাকে সুসম্পন্ন করতে হয়। একে তো প্রথমে পাত্রপাত্রী নির্বাচন, তারপর অনুষ্ঠানটিকে সফল করে তোলার জন্য নানা রকম অ্যারেঞ্জমেন্টস রয়েছে। সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমাদের বাড়ির বড়দের উপর দায়িত্ব দিয়ে দিই, তারাই কোনো না কোনোভাবে সেই বিষয়টাকে সামনে দেন। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে প্রথমেই কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ পাত্রপাত্রী নির্বাচন করা হয়, তারপরে কী কী মেনু হবে, কাকে কাকে নিমন্ত্রণ করা হবে, সব বিষয়গুলোকে যদি আমরা ক্রমপর্যায়ে ভাগ করি, দেখতে পাবো কি প্রথমে একটা বিষয়ে সিদ্ধান্ত নিলাম, তারপর কী করা হয়, সেই অনুষ্ঠানটিকে সফল করে তোলার জন্য যোগাযোগ করা হয় ক্যাটারিংয়ের সঙ্গে, প্যান্ডেলের সঙ্গে, এবং সেই সমস্ত কিছুকে করে থাকে বাড়ির কোনো বড়, অর্থাৎ কোনো একজন নেতৃত্ব দেন এবং তারই নিয়ন্ত্রণে সমস্ত কাজগুলো সম্পন্ন হয়, এবং তার সমন্বয়ের মধ্যে দিয়ে ফাইনালি বিয়ের নামক অনুষ্ঠানটি আমরা সুন্দরভাবে জীবনে একটি অঙ্গ হিসেবে গড়ে নিই। এবারে এই যে পরিবারের ছোট্ট পরিসরে আমাদের এই কাজটি সম্পন্ন হচ্ছে, সেখানে আমরা এই অনুষ্ঠানটিকে বাদ দিয়ে যদি আমরা বৃহত্তর পরিসর দেখি, সেখানে দেখব সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত প্রশাসন নামক একটি প্রতিষ্ঠান সবসময় আমাদের জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যেমন সকালে এই আজকে সকালেই যেমন আমরা ট্রেনে চেপে কলেজে এসেছি, আবার কলেজ থেকে ট্রেনে চেপে যাব, গিয়ে তারপর কোনো না কোনোভাবে আমরা আজকে যে এডুকেশন ইনস্টিটিউশনটাতে এসেছি, সেটাও কোনো না কোনোভাবে সেই সরকারি প্রতিষ্ঠানটা রয়েছে। অথচ এই প্রশাসনকে আমরা কীভাবে বুঝতে পারি, তার গতিশীলতার মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, তার কার্যপদ্ধতির মাধ্যমে। এই সমস্ত কার্যপদ্ধতিকে বাস্তবায়িত করতে গেলে দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা প্রশাসনকে ফেস করতে হয় বা মুখোমুখি হতে হয়। স্বাভাবিকভাবেই সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য দেখা যায় যে কখনো প্রশাসনের অভ্যন্তরীণ বিভিন্ন ব্যক্তি বা সংগঠনের মধ্যে যেমন এমন একটি সম্পর্ক গড়ে তুলতে হয় যাতে কোনো সমস্যা না আসে, ঠিক তেমনি অন্যান্য সংগঠনের সঙ্গে এমন একটি সম্পর্ক গড়ে তুলতে হয় যাতে সংগঠনটি বা প্রশাসনটি উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে। সেই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয়, আমরা একটু আগে বিয়ে নামক প্রতিষ্ঠানটিকে, বিয়ে নামক অনুষ্ঠানটিকে সফল করে তোলার জন্য যে কতগুলো স্টেজেসের কথা বলেছিলাম, সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, সমন্বয়, তারই মধ্যে একটি মোস্ট ইম্পর্টেন্ট দরকার হয় সিদ্ধান্ত গ্রহণ। এবারে এই সিদ্ধান্ত গ্রহণ কিন্তু প্রশাসনের একটি জটিল প্রক্রিয়া। সেই জটিল প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট পরিস্থিতিতে কী কী তথ্যের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক প্রভাবের কে অতিক্রম করে কীভাবে সিদ্ধান্ত নেওয়া যায়, সব সার্বিকভাবে তা কিন্তু একটি জটিল পথ অতিক্রম করে আসতে হয়। আজকে আমরা তোমাদের সামনে কিন্তু আলোচনা করব আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমেস্টারের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পেপারের থার্ড টপিক, বিহেভিয়ার অল্টারনেটিভ মডেল, স্পেশাল রেফারেন্স টু হার্বার্ট সাইমন। সেই জন্য আমরা আজকে এই বিষয়টিকে আলোচনা করছি, এবং এই বিষয়টি আলোচনার ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতি এবং রাজনীতি একজন খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব হার্বার্ট আলেকজান্ডার সাইমনের স্পেশালি আমরা আলোচনা করব। সেই আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি হার্বার্ট আলেকজান্ডার সাইমন কিন্তু একটি প্রতিষ্ঠান বা একটি প্রশাসন কীভাবে দক্ষভাবে পরিচালিত হতে পারে, তার জন্য কিছু নির্দিষ্ট পরিমাণ ইনপুট দিয়ে কীভাবে একটা ম্যাক্সিমাম পরিমাণ আউটপুট আসতে পারে, সেই বিষয়টিকে আলোচনা করেছি। এবারে আমরা এই ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ মডেলের, বিহেভিয়ার অলটারনেটিভ মডেলে যদি একটু গভীর আলোচনাতে যাই, সেখানে দেখব হার্বার্ট আলেকজান্ডার সাইমন কী করেছেন। প্রথমেই দেখিয়েছেন যে সিদ্ধান্ত কিন্তু একটি
পারিপার্শ্বিকতার উপর নির্ভর করে নিতে হয়, না হলে পরে সেই সিদ্ধান্তটি যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত হয় না। সেই পারিপার্শ্বিকতার আলোচনা করতে গিয়ে হার্বার্ট সাইমন দু ধরনের পরিবেশ বা পূর্বানুমানের কথা বলেছে, একটি হলো তথ্যগত পূর্বানুমান, একটি হলো মূল্যবোধজনিত পূর্বানুমান। এবারে তথ্য 1, 2, 3, 4 সেইগুলোকে তো আমরা কাউন্ট করতে পারবো, সেইগুলোকে তো আমরা বাস্তব নির্ভরতার ভিত্তিতে দেখতে পাবো তার সত্যতা কতটা রয়েছে, কিন্তু মূল্যবোধজনিত পূর্বানুমান সেটাকে কিন্তু কোনোভাবেই পরিমাপ করা যাবে না। সেই জন্য বলা হয় যে তথ্যগত পূর্বানুমান যদি উপায়ের সঙ্গে জড়িত থাকে তাহলে মূল্যবোধজনিত পূর্বানুমান কিন্তু তার রেজাল্ট অর্থাৎ ফলাফলের সঙ্গে জড়িয়ে রয়েছে। এই তথ্যগত পূর্বানুমান এবং মূল্যবোধজনিত পূর্বানুমানের সমন্বয়ের ভিত্তিতে যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায় সেই জন্য হার্বার্ট সাইমন 3টি স্টেজেসের কথা বলেছে, যেটা আমরা আমাদের এই ছবিটাতে দেখিয়েছি, ডায়াগ্রামটাতে দেখিয়েছি। কি প্রথমে সিদ্ধান্ত গ্রহণকারী, ফার্স্ট স্টেজ যাকে বলা হয়েছে ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটি। ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটি এই পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারী কি করবেন, তিনি তার পারিপার্শ্বিকতা তার অবস্থাকে বিচার করবেন যে কোন পারিপার্শ্বিকতা কোন অবস্থায় তিনি সিদ্ধান্ত গ্রহণ করছেন। এই ইন্টেলিজেন্স কথাটা কিন্তু সামরিক বাহিনীর ডিপার্টমেন্টে বিভাগ থেকে এসেছে, এবং স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন এসেই যায়, আমি যখন এত বৃহত্তর একটা পরিসরকে বিচার করবো আমার একটু সময় বেশি লাগবে, ঠিক তেমনি সিদ্ধান্ত গ্রহণকারী কিন্তু সময়টা একটু বেশি লাগে। এরপর সেকেন্ড স্টেজ হিসেবে হার্বার্ট সাইমন বলছেন ডিজাইন অ্যাক্টিভিটি। ডিজাইন অ্যাক্টিভিটিতে তিনি কি বলছেন, তিনি বলছেন এই যে অবস্থা সেই অবস্থার মধ্যে যে সম্ভাব্য কার্য পদ্ধতি সেগুলো আসবে সেইগুলোকে খুঁজে বের করতে হবে এবং তাদের ফলাফলকে নিরীক্ষণ করতে হবে। স্বাভাবিকভাবে অনেকগুলো কার্য পদ্ধতি আসবে সেগুলোর জন্য ফলাফল নিরীক্ষণ করার জন্য আরো বেশি সময় লাগবে, অর্থাৎ সাইমন বলছেন ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটিতে যতটা সময় লাগবে ডিজাইন অ্যাক্টিভিটিতে কিন্তু তার থেকে অনেক বেশি সময় লাগবে। থার্ড স্টেজে কি বলছে চয়েস অ্যাক্টিভিটি। এই চয়েস অ্যাক্টিভিটিতে কি করা হবে, এই যে সম্ভাব্য কার্য পদ্ধতিগুলো আমরা পেলাম তার ফলাফল পেলাম সেই ফলাফলগুলোর এবারে গুণাগুণ বিচার করতে হবে, সেই গুণাগুণ বিচার করে সবচেয়ে উৎকৃষ্ট যেটা পাওয়া যাবে উৎকৃষ্ট ক্রিয়া পদ্ধতির ওপর আলোকপাত করে আমরা সেটাকে চুজ করব এবং ফাইনালি সেটাকেই আমাদের কার্যের সমাধান হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করব। এই 3টে স্টেজ অর্থাৎ ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটি, ডিজাইন অ্যাক্টিভিটি এবং চয়েস অ্যাক্টিভিটি, এই 3টে স্টেজের মধ্যে দিয়ে হার্বার্ট সাইমন যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণের কথা বলেছেন। প্রসঙ্গত একটা কথা বলে রাখা দরকার, এক্ষেত্রে কিন্তু পরিকল্পনা দৃষ্টিকোণ থেকে হার্বার্ট সাইমন সমগ্র বিষয়টাকে দেখেছেন এবং সেটা দেখতে গিয়ে তিনি একটি নতুন কনসেপ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যান বা প্রশাসনিক মানুষের কথা বলেছেন, যে মানুষ কি কি করে, যে মানুষ কিনা তার উৎকৃষ্ট একটি সিদ্ধান্ত নিতে চান। এই অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানের ধারণাটি কিন্তু অর্থনীতির ইকোনমিক ম্যান বা অর্থনৈতিক মানুষের ধারণার সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে ডিফারেন্স কোথায় রয়েছে দুটো কনসেপ্টের মধ্যে, স্বাভাবিক প্রশ্ন, প্রশ্নটার উত্তর এটাই যে প্রশাসনিক মানুষ শুধুমাত্র তার পারিপার্শ্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত নিতে যায়, কিন্তু অর্থনৈতিক মানুষ বা ইকোনমিক ম্যান কিন্তু সর্বোচ্চ সন্তুষ্টি বিধানের পথ খুঁজে বের করে। যাই হোক, এই 3টি স্টেজের পর হার্বার্ট সাইমন এবার দেখছেন যে না, শুধুমাত্র এই 3টি স্টেজের ভিত্তিতেই তো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না, কেন যেতে পারে না, তিনি 3টি অসুবিধার কথা বলছেন। কি অসুবিধা, তিনি বলছেন প্রথমে যেগুলো কাজ করতে গেলে প্রত্যেকটা মানুষ বা সিদ্ধান্ত গ্রহণকারীর মধ্যে যেহেতু রিমাইন্ডিং রয়েছে, মূল্যবোধ রয়েছে, স্বাভাবিকভাবে তার সেই মূল্যবোধ তার ব্যক্তিত্ব কিন্তু সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তার করতে বাধ্য। সেকেন্ড অসুবিধার কথা বলছেন, সেকেন্ড অসুবিধা তিনি কি বলছেন, তিনি বলছেন যিনি সিদ্ধান্ত নিচ্ছেন তিনি যে প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছে বা যে সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে সেই সংগঠনের সঙ্গে তার একটা একাত্ম বোধ গড়ে উঠতে পারে, সেই সংগঠনের প্রতি তার আনুগত্য বোধ অবশ্যই থাকবে, সেগুলো কিন্তু তার সিদ্ধান্তকে প্রভাবিত করবে। অ্যান্ড ফাইনালি তিনি 3rd নম্বর যে অসুবিধার কথা বলছে যে আমরা সবসময় কিন্তু আমাদের সমস্ত তথ্য সমস্ত ইনফরমেশনগুলো সঠিকভাবে পাই না, স্বাভাবিকভাবে সমস্ত তথ্য ইনফরমেশন যদি আমরা সঠিকভাবে না পাই তাহলে কিন্তু আমাদের সীমিত একটা পরিস্থিতির মধ্যে থেকেই সিদ্ধান্ত নিতে হয়। এই জায়গা থেকে হার্বার্ট সাইমন দুটো স্পেশাল কনসেপ্টে কথা বলছেন, বাউন্ডেড রাশনালিটি অ্যান্ড স্যাটিসফাইসি, অর্থাৎ বাউন্ডেড রাশনালিটি মানে সীমিত যুক্তিবাদিতা আর স্যাটিসফাইসিং মানে হলো মোটামুটি সন্তোষজনক। এই দুটো কি বলছেন, এই যে আমরা বললাম যে বিভিন্ন অসুবিধাগুলো রয়েছে, যে অসুবিধাগুলোর ভিত্তিতে হার্বার্ট সাইমন সিদ্ধান্ত গ্রহণকারী সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে,
সেই অসুবিধাগুলো তো স্বাভাবিকভাবে থাকবেই, সেই অসুবিধার মধ্যে থেকে সিদ্ধান্ত নিতে হবে, ফলে আমরা চাইলেও কিন্তু সর্বোচ্চ সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। অর্থাৎ আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের তথ্যগত পূর্বানুমান, আমাদের মূল্যবোধজনিত পূর্বানুমান যা আমাদেরকে দেবে এবং সেগুলোর মধ্যে যে সবটা আমরা পাবো সেটাও নয়, ফলে যা পাবো সেইটার মধ্যে থেকে আমাদের সবচেয়ে যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত নিতে হবে বলে হার্বার্ট সাইমন বলছেন, এবং এটাকেই তিনি বলছেন বাউন্ডেড র্যাশনালিটি বা সীমাবদ্ধ যুক্তিবাদিতা। এবং এই সীমাবদ্ধ যুক্তিবাদিতার ভিত্তিতে যেহেতু আমাদেরকে মোটামুটি সন্তোষজনক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেই জন্য তিনি সেটিকে বলছেন স্যাটিসফাইসিং বা মোটামুটি সন্তোষজনক। এখানে কিন্তু আমাদের একটু আগে যেটা বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যান অ্যান্ড ইকোনমিক ম্যানের মধ্যে ডিফারেন্সটা এখানটাতে, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যান যেখানে মোটামুটি সন্তোষজনক সিদ্ধান্ত নিতে পারে কিন্তু ইকোনমিক ম্যান কিন্তু চূড়ান্ত সন্তুষ্টি বিধানের কথা বলে। এইভাবে হার্বার্ট সাইমন যে কোনো একটি সংগঠনে যে কোনো একটি প্রশাসনিক ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিকে তার বিহেভিয়ার অল্টারনেটিভ মডেলের মধ্যে দিয়ে তুলে ধরেছে। তবে তাই বলে এর কোনো সীমাবদ্ধতা বা সমালোচনা নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলা হয় যে শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণই কিন্তু একটা প্রশাসনকে উন্নয়নের দিকে দক্ষভাবে পরিচালনার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয়, এছাড়া আরও অন্যান্য বিষয়বস্তুগুলো রয়েছে। তবে আমরা আজকের এই ছোট্ট ক্লাসে, সীমিত পরিসরে ক্লাসে আর সমালোচনা দিকগুলোতে বিস্তৃতভাবে আলোচনায় না গিয়ে বলতে পারি বিভিন্ন সমালোচনা থাকলেও জনপ্রশাসনের তাত্ত্বিক আলোচনার ক্ষেত্রে ইভেন বিশেষ করে একটি প্রশাসনকে সঠিকভাবে আধুনিক উপায়ে পরিচালনা করার ক্ষেত্রে হার্বার্ট সাইমনের বিহেভিয়ার অল্টারনেটিভ মডেলের গুরুত্ব কিন্তু অনস্বীকার্য। আজকের মতো আমরা আমাদের ক্লাসটিকে এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে, তোমাদের কোনো উপকারে লাগে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংকস অল অফ ইউ।